সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করব। তো প্রিভিয়াস, যারা নতুন কম্পিউটার দোকান দিতে চাচ্ছি অথবা জাস্ট চাচ্ছি যে গ্রামে একটা ফটো স্টার্টের দোকান দেবো ভাবছি, তো আজকের ভিডিওতে আপাতত কী কী মালামাল দিয়ে কী কী মালামাল নিয়ে ফটোকপির দোকান শুরু করা যায়। তো প্রিভিয়াস, যারা বিদেশ থেকে অথবা বিদেশ থেকে দেশে এসে দোকান দিবে ভাবছেন অথবা দেশের মধ্যে একটা দোকান দিবে ভাবছেন অথবা ছোটখাটো চাকরি আছে, হয়তো বইটা ছেড়ে একটা কম্পিউটার দোকান দিবে ভাবছেন, তো প্রিভিয়াস, কম্পিউটার দোকান দেওয়ার আগে আমাদের কিছু দিক নির্দেশনা জানতে হবে। ইতিমধ্যে আমাদের চ্যানেলে বেশ কিছু ভিডিও দিয়েছি, আমি সবার থেকে একটা সাপোর্ট পেয়েছি, বেশ ভিডিওগুলো সবাই দেখেছে, মাশাআল্লাহ প্রায় 30-40 হাজার মানুষেরা আমার ভিডিওগুলো দেখেছে। তো আশা করি সেই ভিডিওর অভিজ্ঞতার আলো থেকে এবং আমি নিজেও একজন কম্পিউটার অপারেটর, সেই অভিজ্ঞতার আলো থেকে আপনাদেরকে ধারাবাহিকভাবে কিছু ভিডিও আমি শেয়ার করব। ইতিমধ্যে আমি চাচ্ছি যে আজকে কম্পিউটার দোকান সম্পর্কে আমি অনেক ভিডিও অলরেডি দিয়েছি, এটার মধ্যে শুধুমাত্র চাচ্ছি যে আপাতত কী কী মালামাল দিয়ে ফটোকপির দোকান শুরু করা যায়। তো যারা সুশিক্ষিত রয়েছেন অথবা এসএসসি পাস, জেসি পাস করে বসে রয়েছেন অথবা উচ্চ লেভেলে এখনও যেতে পারেন না, আপনি চাচ্ছেন যে আমার পরিবারের হাল ধরার জন্য একটা দোকান দিয়ে বসবেন, হয়তো আপনার কাছে কম্পিউটারের এক্সপিরিয়েন্সটা রয়েছে, তো প্রিভিয়াস আমি প্রথমে একটা সাজেশন করব, কম্পিউটার ট্রেনিং সেন্টার হোক অথবা কম্পিউটারের দোকান থেকে হোক, বেসিক একটা কোর্স করে নেবেন যার মাধ্যমে আপনি কম্পিউটার সরঞ্জামগুলো যেন ধরতে পারেন, নাড়াতে পারেন, কিছু একটা টিপাটিপি করতে পারেন, এরকম একটা যেন এক্সপিরিয়েন্স আপনার মাঝে চলে আসে। তো প্রিভিয়াস, আমরা যারা নতুন রয়েছি তাদেরকে বলতেছি, তো আপাতত আমি চিন্তা করলাম একটা কম্পিউটার, সেটা ল্যাপটপ হোক অথবা ডেস্কটপ হোক, যেটার মাধ্যমে করা যায়, দুইটাই করা যায়, ডেস্কটপ দিয়েও পারবেন, কম্পিউটার দিয়েও পারবেন। ডেস্কটপ আর ল্যাপটপ এখানে কিছু তফাৎ, হালকা ডিফারেন্স রয়েছে। ল্যাপটপটা হচ্ছে এটা ইন্টারনালের মতো আর ডেস্কটপটা হচ্ছে এক্সটার্নাল, সাপোজ ইয়ে করা যায়, ল্যাপটপের মাধ্যমে বিভিন্ন জায়গাতে ল্যাপটপটা নেওয়া যায় এবং বাসাতেও চালা যায় আপনার ইচ্ছে। আর কম্পিউটারটা হচ্ছে আপনার দোকানে বসিয়ে রাখতে হবে, সেটা খারাপ হলে কাঁধে করে নিয়ে যে কোনো একটা সার্ভিসিংয়ে নিয়ে যেতে হয়, এটা একটা প্যারা। সেই জন্য বেশিরভাগ লোকেরা এখন ভালো মানের ল্যাপটপ নিচ্ছে আর যারা বড় দোকান দিয়েছে তারা ডেস্কটপই বাদাই করছে, কারণ আমি মনে করি ডেস্কটপ বাদাই করাটাই ভালো, আপনার প্রয়োজন অনুসারে সেখানে আপনার সরঞ্জামগুলো বাড়াতে পারছেন, কমাতে পারছেন। তো প্রিভিয়াস, প্রথমেই এক নম্বর হচ্ছে একটা ডেস্কটপ বাদাই করা, সেটা 20-30 হাজারের মধ্যে হলে চলবে। আর একটা ফটো স্টার্ট মেশিন, যেহেতু এটা ফটো স্টার্টের দোকানের নাম ধরেছি প্রথমে, সেই জন্য আমাদের ফটো স্টার্ট মেশিনই হচ্ছে কিনতে হবে আর কি। তো ফটো স্টার্ট মেশিনটা হচ্ছে এমন একটা জিনিস যেটার মাধ্যমে আমরা পুরো কম্পিউটার দোকানটা চলবে আর কি। তো প্রিভিয়াস, আমি আপনাদেরকে বলবো 46,000 থেকে 4,00,000 টাকা পর্যন্ত ফটো স্টার্ট মেশিন রয়েছে। তো আমরা ইতিমধ্যে 25-23 মডেলটা ব্যবহার করতেছি, বর্তমানে এই তোশিবা মেশিনটা আপডেট হয়ে 25-23 এডি মডেলটা আসছে আর কি, আপনারা চাইলে এটা নিতে পারেন। তো আরেকটা কিবোর্ড লাগবেন যেহেতু আপনি টাইপিংয়ের হালকা কাজ করবেন, আর একটা প্রিন্টার রাখবেন। এই 60টা সরঞ্জামে আপনার আনুমানিক একটা আমি হিসাব করে দেখেছি 46,000, আর ওখানে 30,000, 40, 50, 60, 70 হাজার, আর প্রিন্টারটা 20,000, 70, 80, 90 হাজার। সাপোজ 1,00,000 টাকার মধ্যে আমার মনে হয় একটা কম্পিউটার দোকান আপনি দাঁড় করাতে পারবেন। আর বাকিগুলা অনেক রয়েছে, বাকি তো আপনি চাইলে সেখানে 10,00,000 টাকারও ইনভেস্ট করতে পারেন, 50,00,000 টাকাও ইনভেস্ট করতে পারেন, সেটা আপনার উপর নির্ভরশীল। আপনি শুরুতে 1,00,000 টাকা কোনো মতে আপনি নিতে হবে এবং আপনার কাছে কাজ জানা থাকতে হবে। তো প্রিভিয়াস, এগুলো হচ্ছে তোরা হালকা হালকা এক্সপিরিয়েন্স আর কি। তো প্রিভিয়াস, আর সেই সাথে আপনার যে কম্পিউটারের, শুধু কম্পিউটার কিনে, প্রিন্টার কিনে, লেমিনেশন মেশিন কিনে অথবা এরকম একটা কিবোর্ড কিনে আপনি দোকান দিবেন সেটা না, কিন্তু সেই সাথে আপনার কম্পিউটার চালাতে হলে সেখানে একটা মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যার এবং একটা ফটোশপ সফটওয়্যার, এই দুইটা দিয়ে আপনি দোকান স্টার্ট দিতে পারেন। আমি বলছি না যে আপনাদেরকে এই মালামালগুলো দিয়ে আপনি পুরো কম্পিউটারটা শুরু করে একেবারে লাভের দিকে চলে যাবেন, এখান থেকে আপনি ইনভেস্ট করতে পারবেন, সেটা বলছি না। আপনি শুরু করেন, প্রথমে শুরু করার পর আপনার তো হঠাৎ করে হুট করে আপনি 10,00,000, 5,00,000 টাকা পাচ্ছেন না, আপনি আপাতত 1,00,000 টাকা দিয়ে, 1,00,000 টাকার সরঞ্জাম দিয়ে আপনি শুরু করে দেন ব্যবসাটি। যখন আস্তে আস্তে দেখবেন 1 মাস, 2 মাস, 3 মাস, ইনশাআল্লাহ সেই দিকে আস্তে আস্তে যখন আপনি লাভের একটা মুখ দেখতে পাবেন,
তখন থেকে আপনি আস্তে আস্তে আপনার দোকানের মালামালগুলো বাড়াতে পারেন। তখন আপনি হয়তো একটা হার্ড ডিস্ক কিনলেন, পরবর্তীতে আরেকটা প্রিন্টার কিনলেন, পরবর্তী দোকানে ওয়াইফাই ঢুকালেন, পরবর্তীতে আপনি একটা লেমিনেশন মেশিন কিনলেন, পরবর্তীতে আপনি একটা কাটার মেশিন কিনলেন। এইভাবে এইভাবে আপনার দোকানের সরঞ্জাম বেড়ে যাবে। এটা আপনি নিজেই দেখবেন আপনার দোকানে কী কী মালামাল লাগবে। তাছাড়া যে সফটওয়্যার সমূহ, ইনশাল্লাহ আমাদের চ্যানেলের মধ্যে যারা যারা আমাদের ভিডিওগুলো দেখছেন, যে কোনো সফটওয়্যার হয়তো বা কোনো একটা প্রিন্টার সফটওয়্যার অথবা মাইক্রোসফট ওয়ার্ড, ফটোশপ, ইলাস্ট্রেটর এবং আরও অন্যান্য সফটওয়্যার যদি তা আপনাদের লেগে থাকে, তা প্রয়োজন পড়ে আমাদেরকে ভিডিও স্ক্রিনশট দিয়ে সফটওয়্যারের নাম লিখে দিবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে, সেখানে আমাদের হোয়াটসঅ্যাপও নক করতে পারেন, আমরা আপনাদেরকে এতটুকু হেল্প করব। যারা আমাদের চ্যানেলে ইতিমধ্যে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এবং নেক্সটে আমরা আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য, যেন প্রত্যেকটি কম্পিউটার দোকান রিলেটেড একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যেন জানতে পারি, যেন বুঝতে পারি, যেন এই রিলেটেড দোকানে কী কী লাভ, লাভের লাভ লোকসান কীভাবে হয় সেটা আমরা বুঝবো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। তো প্রিভিয়াস শুরু করার জন্য আপাতত এটা আমি একটা ভিডিও তৈরি করলাম আমাদের আপনাদের জন্য। ইনশাল্লাহ আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, আপনারা চ্যানেলে ঘুরে ঘুরে দেখতে পারেন ভিডিওগুলো। তো ইতিমধ্যে এখানেই শেষ করব, আমি কথা বাড়াবো না। আমি কিন্তু আজকে সারা দিন কথা বললেও কিন্তু আমার কথা শেষ হবে আমি এটা মনে করি না, কারণ আমার এর চেয়ে বেশি কথা আপনাদেরকে বলার রয়েছে। নেক্সট ভিডিওতে সেগুলো আমি আস্তে আস্তে করে বলবো। একটা কথা আপনাদেরকে শুরুতে একটু জাস্ট উদাহরণ দিয়ে দিই, ব্যবসার জায়গা নির্ণয় করা, বাজার পরিস্থিতি বিবেচনা, বাজেট নির্ধারণ, তোসিবা ফটোকপি মেশিন নির্বাচন, ব্যবসা পরিকল্পনা, ব্যবসা শুরু করা, ব্যবসা পরিচালনা করা, এই নিয়ে কালকে ইনশাল্লাহ নেক্সট ভিডিও হবে। তো প্রিভিয়াস পরিশেষে শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।